আসসালামু আলাইকুম বন্ধুরা, জওহর টেকের পক্ষ থেকে স্বাগতম। আজ আমরা রেলওয়ে গার্ড গ্রেড টু এর এমসিকিউ পরীক্ষায় গণিতাংশের সমাধান করব। এটা একটা অনুপাতের অঙ্ক। এখানে আমরা ধরে নেব যে সংখ্যা দুটি সমান পাঁচ ক এবং সাত ক। তাহলে গঠক কত হবে? গসাগু সময় যেটা মিল থাকে আমরা সেটাই নেই, তাহলে ক হবে গসাগু। আর লসাগু কী হবে? সবগুলো নিই, মিল অমিল সব নিই, তাহলে পাঁচ সাত আর ক। আর এর মান দেওয়া আছে কত? চার। গসাগু সমান চার দেওয়া আছে, সুতরাং এই কয়ের মান চার বসাবো। তাহলে কত আসতেছে? চার পাঁচা বিশ, সাত বিশে একশো চল্লিশ। আমাদের লসাগু সমান একশো চল্লিশ, এটাই উত্তর। এটা একটি ধারার অঙ্ক, এখানে ধারার সমষ্টি বের করতে হবে। তিরিশতম পদের সমষ্টি আমাদের দেওয়া আছে, প্রথম পদ সমান সাত আর মেইন ডিফারেন্স সমান বারো মাইনাস সাত সমান সমান পাঁচ। আমরা জানি এন পদের সমষ্টি সমান এন বাই টু, টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। তাহলে এস থার্টিন সমান থার্টি বাই টু, টু ইন্টু সেভেন প্লাস থার্টি মাইনাস ওয়ান। আমরা এন এর মান বসালাম আর ডি সমান হচ্ছে ফাইভ। তাহলে কত আসতেছে? পনেরো আসতেছে। চোদ্দ প্লাস এখানে উনত্রিশ থাকে, উনত্রিশ আর পাঁচ গুণ করলে একশো পঁয়তাল্লিশ হয়। পনেরো গুণ এটা যোগ করলে একশো উনষাট, আর পনেরো একশো উনষাট গুণ করলে কত আসে? তেইশশো পঁচাশি। আমাদের উত্তর হচ্ছে তেইশশো পঁচাশি। ত্রিভুজটি একটি বিষমবাহু ত্রিভুজ, এখানে তিনটি বাহু দেওয়া আছে, এর ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তাহলে আমাদের প্রথমে এর অর্ধ পরিসীমা নির্ণয় করতে হবে। অর্ধ পরিসীমা সমান কী হবে? সাত প্লাস আট প্লাস নয় বাই দুই সমান হচ্ছে চব্বিশ বাই দুই সমান বারো। অর্ধ পরিসীমা পেলাম বারো। তাহলে ক্ষেত্রফল বের করা সহজ, রুট ওভার অর্ধ পরিসীমা মানে সমান ধরলাম এম, সূত্র হচ্ছে এম ইন্টু এম মাইনাস ওয়ান এ ইন্টু এম মাইনাস বি ইন্টু এম মাইনাস সি। অর্থাৎ তিনটা বাহুর দৈর্ঘ্য যদি এ বি সি হয় তখন সূত্রটা এমন হবে। তাহলে আমরা দেখি বারো রুট ওভার দিয়ে নিলাম, বারো ইন্টু এম মাইনাস এ করলে কত হবে? আচ্ছা আমরা লিখে নিই সেভেন, বারো মাইনাস এইট, বারো মাইনাস নাইন, বারো ইন্টু ফাইভ ইন্টু ফোর ইন্টু থ্রি,
তাহলে কত আসতেছে? 26.83। কীভাবে? আমরা ক্যালকুলেটার করছি, আমরা হাতেও করতে পারবো। এত বর্গ সেন্টিমিটার, এটাকে বর্গ করলে কত হবে? 720 এর বর্গ করলাম, দুইটা দাগ দিলাম, দুই দুগুণে চার, থ্রি টু জিরো, চার দুগুণে আট, এই সরি, দুই দুগুণে চার, আর ছয় বার হব, ছয় ছত্রিশ। আমরা এখানে যে সংখ্যাটা বসাবো এখানে একই সংখ্যা বসাবো, ছয় ছত্রিশ, সাতাশকে তিন, চার ছক চব্বিশ, চব্বিশ আর তিন পঁচিশ, ছাব্বিশ সাতাশ। আমরা সাত দিলে আরও বেশি হয়ে যাবে, তিনশো বিশের বেশি হয়ে যাবে, চার আট চার, আর কিছু থাকে না। এরপরে এর ডাবল করব, ছাব্বিশ এর ডাবল করলে বাহান্ন, আর এখানে একটা দশমিক বসিয়ে শূন্য দেব দুইটা। এই বর্গমূলের নিয়ম হলো ডাবল ডাবল নামে, এই জন্য ডাবল দাগ দিয়েছিলাম। তাহলে এখানে আসতেছে আট দিলাম, এখানে আট দেবো মানে এখানেও আট দেবো, আট আটা চৌষট্টি, আট দুগুণে ষোলো আর ছয় বাইশ, পাঁচ একটা চল্লিশ আর দুই বিয়াল্লিশ, ছয় তিন সাত এক শূন্য। আর এখানে ডাবল করতে হবে, এভাবে দেখবো যে পরে। এখানে পরের অঙ্ক হলো একটি সমকোণী ত্রিভুজের ভূমি ও লম্ব। সমকোণী ত্রিভুজটি আঁকলাম, ভূমি ও লম্ব যথাক্রমে বারো এবং পাঁচ, ভূমি হচ্ছে বারো, লম্ব হচ্ছে পাঁচ। এ উহার অতিভুজ এর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত? এরপরে একটা বর্গক্ষেত্র এর ক্ষেত্রফল কত বের করতে হবে। তাহলে আমাদেরকে এর পরিমাণ বসাতে হবে। আমরা জানি অতিভুজ স্কোয়ার সমান বাকি দুই বাহুর স্কোয়ারের যোগফল, স্কোয়ার সমান পঁচিশ প্লাস একশো চুয়াল্লিশ, স্কোয়ার সমান একশো উনসত্তর, এ সমান তেরো। আমাদের অতিভুজের মান পেয়েছি তেরো। এখন তাহলে আমরা এর ক্ষেত্রফল কী হবে? তেরো এর স্কোয়ার সমান কত আসে? ওয়ান সিক্স নাইন। আমাদের উত্তর হচ্ছে একশো উনসত্তর বর্গ সেন্টিমিটার। আমাদের যে পরের অঙ্ক একটি মানের অঙ্ক দেওয়া আছে, এখানে দেওয়া আছে এক্স মাইনাস ওয়াই সমান সমান টু এবং এক্স ওয়াই সমান হচ্ছে চব্বিশ। আমাদের যে পদার্থ রাশি দেওয়া আছে তা হলো এক্স প্লাস ওয়াই এর মান। তাহলে আমরা জানি এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার সমান এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার মাইনাস প্লাস ফোর এক্স ওয়াই। তাহলে মান বসাই, বা এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার সমান এর মান হচ্ছে দুই, আর এর মান হচ্ছে চব্বিশ। আচ্ছা, আমরা একবারে মানটা বসাই দিলাম, দিয়ে রুট করে দিলাম, চার প্লাস চার চার ষোলো,
চার দুগুণ 8 হাজার 9, তাহলে কত আসতেছে 100 সমান প্লাস মাইনাস 10। এটা রুট ওভার করলে প্লাস মাইনাস 10 হয়, আমাদের উত্তর হচ্ছে প্লাস মাইনাস 10। আমরা এই এক্স প্লাস ওয়াই এর মান পেয়ে গেছি। সকলকে সাথে থাকার জন্য ধন্যবাদ।